উজরা জিয়া বাংলাদেশে আড়াই দিনের সফরে যে কথাগুলো বলে গেলেন, সেই কথাগুলো কি শুধুই কথার কথা? তিনি থাকা অবস্থাতে এই কথাগুলো নিয়ে আলোচনা হলো, তিনি যখন চলে গেলেন তখন কি আর এই কথাগুলোর কোনো তাৎপর্য থাকবে না? সেই কথাগুলো কি তার যাওয়ার সঙ্গে কথাগুলোও কি চলে গেল? এই বিষয়গুলো নিয়ে কয়েকটি কথা বলবো। আর উজরা জিয়াকে ইতিমধ্যেই আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে উজরা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি, অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন একজন মানুষ। তিনি বাংলাদেশ সফরে এসে সুনির্দিষ্ট করে কিছু কথা বলে গেছেন, গণমাধ্যম কিছু জিনিস জানতে চেয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এখন তিনি কি বলেছেন? তিনি প্রধান বা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কথাটা বলেছেন সেই কথাটি হচ্ছে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র একটি নির্বাচন দেখতে চায়, সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে, সেই নির্বাচনটি সুষ্ঠু হবে, সেই নির্বাচনটি নিরপেক্ষভাবে হবে। এই নির্বাচনটি করা বিষয়ে তিনি যেটা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা কোনো দলের নির্বাচন বর্জন, এই বিষয়ে তাদের বক্তব্যটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য, এটা একটি দেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা সেটা নিয়ে মন্তব্য করব না, আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখতে চাই। এবং এই যে বক্তব্য, এই বক্তব্যটিকে কেন্দ্র করে আমাদের এখানে রাজনীতি হচ্ছে। সরকারের কোনো কোনো মন্ত্রী কথাটা বলার চেষ্টা করছেন এইভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বা উজরা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো কথা বলেননি, কোন সরকারের অধীনে নির্বাচন হবে সেই বিষয়েও তিনি কোনো কিছু বলেননি। দেখেন, বাংলাদেশের মানুষের বোঝার সুবিধার জন্য বলছি যে কূটনীতির আলাদা একটা ভাষা আছে। কূটনীতির ভাষায় বহু কথা বলা হয়, বহু কথা বলা হয় না, এমনভাবে কথাটি বলা হয় যেই কথাটি বুঝে নিতে হয়। খেয়াল করে দেখেন, আমাদের দুইজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দুইজন মানুষ আছেন, একজন পুরামন্ত্রী আর একজন অর্ধমন্ত্রী, একজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এরা যেহেতু কূটনীতির ভাষা জানেন না, কূটনীতি কখনো ভাষা কখনো শেখেননি, সেই কারণে খেয়াল করে দেখবেন যে মার্কিন এই যে উজরা জিয়া যখন বাংলাদেশ আড়াই দিনের বাংলাদেশ সফর করে গেলেন, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক করেননি। কারণ এই পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেহেতু কূটনীতির ভাষা জানেন না বা কূটনীতির ভাষা সম্ভবত বোঝেনও না, সেই কারণে তাদেরকে বাদ দিয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে মিটিং করা হয়েছে। তো এই কারণে উজরা জিয়া গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলোর যে তাৎপর্য সেটা বাংলাদেশের প্রশাসনের বোঝার কথা। বোঝার কথা যেটা সেটি হচ্ছে যে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, এবং এটা উজরা জিয়ার কথার কথা নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি, বাইডেন প্রশাসনের নীতি। এখন এখানে কথা আসবে যে এর আগে 2014 এবং 2018 সালের নির্বাচনের আগেও মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছিল। তো তখনকার নির্বাচন কেমন হয়েছে আমরা জানি, এবং তার পরবর্তীতে তো তারা আর কিছু করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে কিছু করুক সেটা আমাদের চাওয়া নয়, আমাদের চাওয়া বা আমাদের বক্তব্যটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার তার নীতি দিয়ে কী বোঝাতে চাইছেন, কী করতে চাইছেন, সেই জায়গাটি নিয়ে কথা বলা, সেই জায়গার কথা বলা। 2014 এবং 2018 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন যেমন তেমন ছিল না, এখন তার অবস্থান অনেক বেশি কট্টর। সেই কট্টর বক্তব্যটিকে তারা কূটনৈতিক ভাষায় মার্জিতভাবে বলে যাচ্ছেন যে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এখন দলীয় সরকারের অধীনে এদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয় না, হবেও না, এটা বাংলাদেশের মানুষ আমরা যেরকম জানি মার্কিন যুক্তরাষ্ট্রও জানে। তো এখন কোন সরকারের অধীনে হবে, তার প্রকৃতি কী হবে, সেটা নিয়ে তারা যদি কথা বলতে যান তাহলে এদের কূটনীতির ভাষা থাকে না, তো তারা সেই ভাষায় কথা না বলে তারা বলছে নির্বাচনটি সঠিকভাবে করতে হবে। এখন নির্বাচনটি কোন প্রক্রিয়াতে করতে হবে সেটা সরকারের দায়িত্ব, বাংলাদেশের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। যদি কেউ না করে, না করার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হয়ে থাকে বা মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে, তো তার আগ দিয়ে যেটা করবে ভিসা নীতির প্রয়োগ করবে,
যাদেরকে মনে করবে যে এদের কারণে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এবং তাদের উপরে ভিসানীতির প্রয়োগ করবে, এটা তো খুব পরিষ্কার করে তারা বলেছে। এবং ভিসানীতির প্রয়োগ করার কথা বলতে গিয়ে তারা প্রায় কূটনীতির ভাষার বাইরে গিয়েই তারা জোর দিয়ে কথা বলেছেন। প্রসঙ্গ এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা। সরকারের নীতি নির্ধারকরা আমাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে তাদের র্যাবের উপর নিষেধাজ্ঞার জায়গাটিতে হয়তো কোনো পরিবর্তন আসতে পারে, হয়তো সরকারের সঙ্গে আলোচনা চলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু উজরা জিয়া খুব পরিষ্কার করে বলে গেছেন যে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের ঘটনাগুলো অনেক কমেছে, এটা সন্তোষজনক। কিন্তু অতীত এবং বর্তমানে র্যাবের যে সমস্ত অভিযোগ আছে সেই সমস্ত অভিযোগগুলোর সুষ্ঠু গ্রহণযোগ্য তদন্ত করতে হবে, এবং যেটা করার কথা খুব জোর দিয়ে বলে গেছেন সেটি হচ্ছে র্যাবের আমূল সংস্কার করতে হবে, তাহলেই শুধু র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা ওঠার একটা সম্ভাবনা তৈরি হতে পারে বা নিষেধাজ্ঞা উঠতে পারে। তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি নিয়েছে সেই নীতির জায়গাতে সে একদম পুরোপুরিভাবে অটুট আছে, অটল আছে। তো এখন এই অটুট আছে, অটল আছে, আর আমরা যারা মনে করছি, বিশেষ করে রাজনীতিতে মন্ত্রী বা দলীয় নেতারা বোঝানোর চেষ্টা করছেন যে তিনি উজরা জিয়া এসেছেন, চলে গেছেন, সুতরাং এটা যে কথা ছিল সেই কথাগুলো বলে গেছেন, পরবর্তীতে আমরা আমাদের মতো করে করব, বাংলাদেশের চিত্রটা সম্ভবত এবার সেরকম থাকবে না, এবার একটি নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনটি দৃশ্যমানভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, অংশগ্রহণমূলক সবই হতে হবে। এছাড়া বাংলাদেশ যদি নির্বাচন করতে যায় তাহলে পরিস্থিতিটা কোন পর্যায়ে জটিল হবে সেটা আমরা জানি না, কিন্তু পরিস্থিতিটা জটিল হওয়ার একটা সম্ভাবনা আছে। এত সহজে এই জায়গা থেকে পার পাওয়া যাবে এরকম সম্ভাবনা খুবই কম, এরকম সম্ভাবনা নেই বললেই চলে। তার মানে হচ্ছে উজরা জিয়া চলে গেছেন, তার যে কথা সেই কথাগুলো বাংলাদেশ থেকে চলে যায় নাই, বাংলাদেশে আছে। উজরা জিয়া চলে গেছেন, মার্কিন প্রশাসনের যে নীতি সেই নীতির জায়গাটা অটুট আছে। উজরা জিয়া চলে যাচ্ছেন সফর করে, বাংলাদেশ সরকারকে, বিরোধী দলকে বা যারাই এখানে আছেন তাদেরকে তার সেই বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি সেই অনুযায়ী কাজ না করে, যদি সেই অনুযায়ী কাজ করা না হয়, তাহলে ভিসানীতি দৃশ্যমান, এই ভিসানীতির জায়গাতে আমাদেরকে বেশ বড় রকমের ধকল পোহাতে হবে। এবং বড় রকমের ধকলের পাশাপাশি আরও অনেক অনেক বিষয় আসবে, যে বিষয়গুলো আদৌ সহ্য করার ক্ষমতা আমাদের আছে কি না। তো সুতরাং গতকালকে যে কথাটি বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে আলোচনা বা সংলাপের উদ্যোগও নেওয়া হবে, সংলাপও হবে, সাফল্য আসবে কি না সেটা আমরা জানি না, কিন্তু এই জায়গাটিতে আগের মতো যা ইচ্ছে তাই করে ফেলানো, যেমন তেমন একটি নির্বাচন করে ফেলানো, সেই জায়গাটি অনেক কঠিন। এবার নির্বাচন কমিশন যত অযোগ্যতার পরিচয় দিক, যত মেরুদণ্ডহীনতার পরিচয় দিক, যত আজ্ঞাবহতার পরিচয় দিক, তারা যদি দৃশ্যমানভাবে প্রমাণ করতে না পারে যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছে বা করছে, এবং তারা যদি এটা প্রমাণ করে ফেলে যে তারা সুষ্ঠু